রাখছি আমরা কোচবিহারের শীতলকুচিতে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা, সাংবাদিকদের গাড়িতেও চালানো হয়েছে হামলা, রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা এলাকা। গত রাত থেকেই উত্তপ্ত কোচবিহার, সার্বিকভাবে গত কদিন ধরে উত্তপ্ত কোচবিহার। কোচবিহারে বিজেপির এক কর্মীকে আজকে খুন করা হয়েছে। খুন করার পর এখনো পর্যন্ত তার খুনিরা অধরা। এরই মধ্যে কোচবিহারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার ডাক দিয়েছেন ভোটের দিন। একদল ঘেরাও করবেন, আরেক দল ভোট দেবেন, এমন নিদানের পর আজ কোচবিহারে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, শীতলকুচিতে দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি তার গাড়িতে হামলা চালানো হয়েছে, সাংবাদিকদের গাড়িতেও হামলা চলেছে, রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা এলাকা। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপবাবু, কি অবস্থা, কোথায় আছেন, কেমন আছেন? আমি আমার গায়ে চোট লেগেছে, ইঁটের আঘাত। আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি, আমার সামনে যে গ্লাস, আমার ফেসবুক থেকে পোস্ট এবং লাইভ হয়েছে। এটা আমরা জাস্ট প্রায় মিনিট কুড়ি আগে শীতলকুচিতে আমাদের যে সভা ছিল, সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি সভা থেকে যারা ফিরছিল তারা ওখানে লোককে গালাগালি দিয়ে উত্তেজনা তৈরি করে ঝামেলা করার চেষ্টা করে পুলিশের সামনে, পুলিশ নিষ্ক্রিয় ছিল। আমরা আমাদের লোকদের ঘর পাঠাচ্ছিলাম, সেই সময় চারদিক থেকে একবার বোম নিয়ে, বন্দুক নিয়ে, লাঠি বাঁশ নিয়ে আক্রমণ শুরু করে এবং রীতিমতো আমার গাড়ির ভিতরে বোম পড়েছে। আমার সামনে গ্লাস বাঁদিকে একদম পুরো ভেঙে গেছে, আধলা ইট ঢুকে আমার গায়ে লেগেছে জোরে, একাধিক গাড়ি ভাঙা হয়েছে, রেস কেউ ছাড়া হয়নি। এবং এই পরিস্থিতির মধ্যে আমরা ওখান থেকে ব্যাক করছি কুচবিহারের দিকে, ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি কোথায় চোট পেয়েছেন দিলীপ বাবু? আমার বাঁদিকের হাতে লেগেছে, পুরো গ্লাস ভেঙে ইট ঢুকে গেছে ভিতরে। আর সেই অবস্থায় আমরা পিছিয়ে একাধিক গাড়িকে ভাঙা হয়েছে বড় বাঁশ দিয়ে। বোম রীতিমতো বোম চার্জ করতে করতে অ্যাটাক করা হচ্ছিল, পুলিশ থাকা অবস্থায়, পুলিশের কোনো রোল ছিল না। পুলিশ ইচ্ছা করে আমাদেরকে বলছিল আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক করবো। পুলিশ আমাদের আটকেই রেখেছিল, সিকিউরিটিকে, ডাইরেক্টর অফ সিকিউরিটিকে আমার সভা চলাকালীন যে উত্তেজনা দেখা দিয়েছিল, সেই সময় আমার পিএসও বারবার ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স নেই, কোনো ব্যবস্থা করতে পারেন। যে পুলিশ আমাদের বলছিল আপনারা অপেক্ষা করুন, ঠিক করবো, আর তারপরে আমাদের উপরে চারদিক থেকে আক্রমণ হয়। দিলীপবাবু, এই মুহূর্তে আমাদের চ্যানেলে আপনার গাড়ির যে অবস্থা আমরা সেটা দেখতে পাচ্ছি, আমরা লাইভ দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক কিভাবে হামলা চালানো হয়েছে, একেবারে গাড়ির সামনের যে কাঁচ সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইট মারার ফলে, এবং দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি তিনি নিজেও আহত হয়েছেন। আমি কথা বলবো দিলীপবাবুর সঙ্গে আরও একবার। দিলীপবাবু, জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি বলছিলেন যে পুলিশের ভূমিকা একেবারে নিষ্ক্রিয় ছিল, যদি আরেকটু বিস্তারিতভাবে আমাদেরকে বলেন শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার পেলেন আপনারা? পুলিশকে, পুলিশ আমাদের বললো আপনারা অপেক্ষা করুন, আমরা রাইট অফ সিকিউরিটিকে বারবার ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স নেই, কোনো ব্যবস্থা নেই, বরঞ্চ পুলিশ ওখান থেকে চলে যাচ্ছে। আমরা যখন বাধ্য হয়ে বেরিয়ে আসি, পুলিশ ইতিমধ্যে পালাচ্ছিল আমাদের ওখানে ছেড়ে দিয়ে, আমাদেরকে ইনফরমেশনও দেয়নি যে ওখান থেকে গাড়ি গাড়ি করে মমতা ব্যানার্জির মিটিং থেকে লোকগুলো ফিরছিল, তারা প্রোপ আর সেখান থেকে উত্তেজনা ছড়ায়। মমতা ব্যানার্জির যে ভাষণ ছিল আজকে, সেখান থেকে ইচ্ছা করে উনি উত্তেজনা ছড়িয়েছেন, সেন্ট্রাল ফোর্সকে আটকে রাখার আক্রমণ করার কথা বলেছেন এবং বুথে বসার লোক না পেলে মাদ্রাস টিচারদের, স্টুডেন্টদের বসাবার কথা বলেছেন। এক প্রকার সাম্প্রদায়িক রাজনীতি, টেরোরিস্টদের দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন এবং রীতিমতো লোককে প্রভাব করে আক্রমণ করতে চেষ্টা করেছেন। আধ ঘন্টার মধ্যে তার ফল আমরা পেয়ে গেছি। দিলীপবাবু, আমরা দেখেছি আজকে আপনি আমাদেরকেও বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, এবং আপনাদের তরফ থেকে বারবার বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছে, আমরা প্রতিক্রিয়া পেয়েছি আপনার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করা। কোথাও কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পরিপ্রেক্ষিতে আমার এত বড় একটা গুরুতর ঘটনা ঘটে গেল কিছুক্ষণের মধ্যে? শুনুন, মমতা ব্যানার্জি একবারে প্ল্যান করে করছেন, উনি হারচান বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গে হত্যা খুন দাঙ্গার পরিস্থিতি তৈরি করছেন, বারবার উত্তেজনা ছড়াচ্ছেন এবং ঘন্টা খানেকের মধ্যেই তার পরিণাম আমাকে ভুগতে হলো। অনেকবার আমার উপরে অ্যাটাক করার চেষ্টা হয়েছে কিন্তু শারীরিকভাবে এত ক্ষতি হয়নি আমার কখনো। হয়তো পুরো নতুন গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ইট লেগেছে আমার গায়ে, পুরো গায়ে গাড়ির মধ্যে কাঁচের গুঁড়ো ভর্তি। আমরা যেভাবে ওখান থেকে বেরিয়ে এসেছি গাড়িগুলোর ক্ষতি হয়েছে। তো এই পরিস্থিতি মমতা ব্যানার্জি ইচ্ছা করে তৈরি করছেন, উনি বুঝতে পেরেছেন ওনার জেতার চান্স নেই, তার আগে যা করার করে দিয়ে যাবেন, বাংলাকে শেষ করে দিয়ে যাবেন। দিলীপবাবু, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে,
আমার প্রশ্ন আপনার কাছে, রাজ্য পুলিশের ভূমিকায় নিশ্চিতভাবে নির্বাচন কমিশনও সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি বলে এই বিপুল পরিমাণে বাহিনীকে আনা হয়েছে। আজকে আপনারা পর যখন হামলা চলছে তখন কেন্দ্রীয় বাহিনীর কোথাও কোনো উপস্থিতি চোখে পড়েছিল? তাদের ডিপ্লয় করা হয়েছিল? না, কেন্দ্রীয় বাহিনী তো সভা সঞ্চালন করার কথা নয়, লোকাল পুলিশ আর্ম পুলিশ এরাই করেন। কেন্দ্রীয় বাহিনী তো বুথ পাহারা দেবে, তারা ছিল না এখানে। আমার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী ছিল তার আমার সুরক্ষা দিতেন। আপনার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী অবশ্যই সুরক্ষা দেবেন আপনাকে নিশ্চিতভাবে, কিন্তু এলাকাতে আগাম কেন্দ্রীয় বাহিনীর কোনো রকমের কোনো রুট মার্চ বা ডমিনেশন কোনো কিছু চোখে পড়েনি আপনার ওই এলাকাতে, যেহেতু উত্তেজনা প্রবণ এলাকা? পড়েনি, শীতল কৃষ্ণের মতো উত্তেজনা প্রবণ একবার রেড জোন বলা যায়, সেখানে আমার কোথায় চোখে পড়লো না। সেন্ট্রাল ফোর্স কোথায়? এখানে সেন্ট্রাল ফোর্স না এলে লোক বাড়ি থেকে বেরোবে না, ভোট দেবে না, এই পরিস্থিতি। আর তারপরে আজকে যে ধরনের বোমা বন্দুক নিয়ে আক্রমণ করলো প্রকাশ্য মাঠে রাস্তার উপরে, এতে কেবল মানুষের মনে ভয় তৈরি করা।